আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বিপর্যয় অতি প্রবল ঝড়ে রূপ নিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। ক্রমেই ঘূর্ণিঝড়টি পাকিস্তান ও ভারতের উপকূলরেখার দিকে এগিয়ে যাচ্ছে। এ অবস্থায় পাকিস্তানের সিন্ধু প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঝুঁকিতে থাকা 80,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। এদিকে করাচিতে ক্লাউডবাস্ট বা অতিরিক্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সিভিউ ও দারাকশানের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে করাচি কর্তৃপক্ষ। এদিকে গুজরাটের কোচ ও সৌরাষ্ট্রে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। আগাম প্রস্তুতি হিসেবে কিছু রেলের পরিষেবা বাতিল করেছে দেশটির উত্তর পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার পাকিস্তান ও ভারতের গুজরাট উপকূলে ঘূর্ণিঝড় বিপর্যয় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।